তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকেই স্বাগত জানাচ্ছি। তো রাজ্যের বিভিন্ন জেলাভিত্তিক যে অঙ্গনওয়াড়ির সহায়িকা এবং কর্মী পদের যে লিখিত পরীক্ষাগুলো হচ্ছে, তো তার প্রিপারেশন ক্লাসগুলোই কিন্তু হচ্ছে এগুলো। তো যেহেতু 22 তারিখ থেকে একটা ক্লাস রয়েছে, মানে পরীক্ষা রয়েছে অঙ্গনওয়াড়ির কর্মী পদের, তো এই আশা করছি এই পরীক্ষাটির জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। তো বন্ধুগণ, জানিয়ে রাখবো যে আপনারা যদি MCQ টাইপের কোশ্চেন চান, তাহলে অলরেডি 50টা ক্লাস রয়েছে MCQ ধাঁচের কোশ্চেনের, জেনারেল নলেজ এ সমস্ত বিষয়ের ওপর এবং নারীদের সামাজিক অবস্থান বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে, নিউট্রিশন থেকে শুরু করে, সেগুলো আপনারা চ্যানেল থেকে ফলো করে নিতে পারেন। তো আজকে আপনাদের জানাতে চাই যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের যে পরীক্ষাগুলো হয় সেগুলো মোটামুটি ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষাই হয়। সেখানে কিছু শর্ট কোয়েশ্চেন থাকে, কিছু ব্রড কোয়েশ্চেন থাকে এবং কিছু এক কথায় উত্তর দাও এরকম কোয়েশ্চেনও থাকে এবং কিছু শূন্যস্থান থাকে এবং রচনা লেখা কিংবা কোনো কিছু একটা চিঠি লেখা, এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশি থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটা রচনা কীভাবে লেখা যায়। তো রচনা লিখতে গিয়েই কিন্তু অনেকেই, মানে একটা প্রবন্ধ লিখতে গিয়ে অনেকেই কিন্তু হিমশিম খেয়ে যায় যে কী লিখবো, কীভাবে লিখবো। তো সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে একটা ফর্মুলা ওয়াইজ যদি লেখা যায়, সবাই কি করে মুখস্থবিদ্যা, মানে যে কোনো রচনা মানে আর কি ধরে একদম যতক্ষণ না মুখস্থ হচ্ছে ছাড়ছে না, একদম মুখস্থ করে নিল, কিন্তু যখন লিখতে যায় তখন গিয়ে একটা সমস্যা তৈরি হয়। তো আজকে যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন, তাহলে আশা করব যে আপনাদের রচনা লেখার ওপর কনফিউশনটা দূর হয়ে যাবে। আপনারা পারবেন, অবশ্যই পারবেন, একটু চেষ্টা করুন এবং ভিডিওটির সঙ্গে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনেও একটি ক্লিক করে রাখুন। তো আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে শিশুশ্রম। তো শিশুশ্রমকে নিয়ে কিন্তু রচনাটা এখানে টোটালটা রয়েছে, তো সমস্তটাই আলোচনা করব। তো তার আগে জানিয়ে রাখবো যে শিশুশ্রম নিয়ে লিখতে গেলে প্রথম কি জানা আবশ্যক। প্রথম যেটা হচ্ছে যে শিশুশ্রমটা কি, শিশুশ্রম কাকে বলা হচ্ছে। তো শিশুশ্রম কারা করে, যারা শিশু তারাই কিন্তু শিশুশ্রম, তারা যে কাজটা করে তাদেরকে দিয়ে যে করানো হয় সেটাই শিশুশ্রম। তো এই শিশুশ্রম সম্বন্ধে কিছু তথ্য আপনার জানতে হবে, মানে এই শিশুশ্রম সম্পর্কে আপনাকে একটু পড়তে হবে, জানতে হবে, তবেই আপনি যে কোনো রচনা লিখতে পারবেন। তো শিশুশ্রমকে নিয়ে জানতে গেলে কী কী জানতে হবে, যে শিশুশ্রম কীভাবে উৎপত্তি হচ্ছে শিশুশ্রমের এবং এর পারিবারিক গুরুত্ব কী এবং শিশুশ্রমের জন্য কোন কোন আইন রয়েছে এবং এর প্রতিকার কী হতে পারে এবং রাষ্ট্রসংঘের তরফ থেকে যে আইন রয়েছে এবং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পয়েন্ট আসতে পারে। তো শিশুশ্রম সম্পর্কে আপনারা যত জানবেন ততই কিন্তু আপনাদের প্রফিট হবে। তো এখানে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি যে এই প্রবন্ধটি লিখেছি শিশুশ্রম হিসেবে, তো এখানে মোটামুটি কিন্তু আমি অনেকটাই কভার করার চেষ্টা করেছি। যদি আপনারা এটা সম্পূর্ণটা ফলো করেন তাহলে শিশুশ্রম থেকে আপনারা আশা করছি খুব ভালোভাবেই লিখতে পারবেন, কোথাও কিন্তু আপনি মিস করবেন না। এবং আপনি কিন্তু এতটা লেখার, যদি আপনি না পারেন এতটা লেখার দরকার নেই, এখান থেকে কাট করেও আপনি লিখতে পারেন, কারণ আমি এখানে সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করেছি যেন ভালোভাবে আপনারা সেটাকে, মানে সমস্ত পয়েন্টগুলো ধরতে পারেন। তো দেখুন, শিশুশ্রম নিয়ে লিখতে গেলেই প্রথমেই কিন্তু আপনাকে শিশুশ্রম সম্পর্কে দু চারটি কথা লিখতে হবে। তো সেটাকে আপনি ভূমিকার আকারে পয়েন্টও করতে পারেন কিংবা এভাবে সরাসরি ডিরেক্টও লিখতে পারেন। তো প্রথমেই আমি যেটা লিখেছি যে প্রত্যেকটি শিশুই হলো আমাদের আগামী প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র। তো একটা কথা জানিয়ে রাখবো যে যা লিখবেন যে কোনো সম্বন্ধে, শিশুশ্রম হোক কিংবা যে কোনো বিষয় হোক, সেই জিনিসটা সম্পর্কে আগে কয়েকটা লাইন ভালোভাবে লিখুন, এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, কারণ লেখাটা আবশ্যক যেটা নিয়ে আপনি লিখছেন সেটা কিন্তু অবশ্যই সেখানে মেনটেন করতে হবে এবং তার যে গুরুত্বটা বা ভূমিকাটা, সেই ভূমিকাটা কিন্তু আপনার প্রথম দিকেই ফুটিয়ে তুলতে হবে। তারপর দেখুন বলা হয়েছে তারা স্বাভাবিকভাবে শিশুকালে খেলাধুলা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন আদর্শ এবং প্রতিভার সাথে বড় হয়ে উঠুক, এটাই উন্নত সমাজের লক্ষণ। তো দেখুন, শিশুরা কিন্তু স্বাভাবিক এগুলো সাথে সাথে বড় হয়ে ওঠাই কিন্তু, মানে উন্নতশীল সমাজ, যে বুদ্ধিদীপ্ত সমাজ সেটা কিন্তু এটাই চাইবে। এবং তারপরে দেখুন বলা হয়েছে
কিন্তু সমাজের কিছু অসৎ শ্রেণীর মানুষের কারণে অথবা কোনো দরিদ্রতার ফলস্বরূপ শিশুকে নিজের অন্ন বস্ত্র সমস্ত কিছুর দায়ভার নিজেকেই নিতে হয়। তো আশা করি এই কথাগুলো আর বোঝানোর দরকার নেই, আপনারা বুঝতে পারবেন। আর তাদেরকেই শিশু শ্রমিক বলা হয়ে থাকে। তো যারা এই সমস্ত দায়ভার দায়ের পরে কাজ শিশু মানে কাজে যুক্ত হয় শিশু বয়সে, তাদেরকে কিন্তু শিশু শ্রমিক বলা হয়। জাতীয় শিশু নীতি অনুসারে 14 বছরের কম হলেই তাকে শিশু বলা হয়ে থাকে। তার মানে আমাদের ভারতবর্ষের যে জাতীয় শিশু আইন রয়েছে বা শিশু নীতি রয়েছে, 14 বছরের কেউ যদি কম বয়সী হয়ে থাকে তাহলে কিন্তু তাকে শিশু বলে অভিহিত করা হয় বা চিহ্নিত করা হয়। তো 14 বছর বয়সের যদি কেউ কাজে কর্মে যুক্ত থাকে তাহলে কিন্তু তাকে শিশু শ্রমিক বা শিশু শ্রম বলা হয়। তবে যাই হোক না কেন, সামান্য কিছু টাকার বিনিময়ে ও বেঁচে থাকার তাগিদে এদের সুন্দর শৈশবটা হারিয়ে যায় শ্রমের মাঝে। এই সমাজের থেকে তারা বারে বারে লাঞ্ছনার শিকার হয়ে থাকে। এছাড়াও উদ্বাস্তু সমস্যা প্রাকৃতিক বিপর্যয় শিশুদের শিশু শ্রমের দিকে ঠেলে দেয়। তো এবার দেখুন যে শিশু শ্রমটা কেন তৈরি হয় বা শিশু শ্রমিকের প্রবণতাটা কেন দেখা যায়। তো এই যে ভূমিকাটা আপনারা দেখলেন কিংবা পড়লেন শুনলেন, তো এখান থেকে যদি আপনি চান তাহলে 2-3টা পয়েন্ট কিন্তু আপনি মানে অনায়াসে বের করে নিতে পারবেন। যেমন আমরা এখানে কিছু পয়েন্ট পাচ্ছি যেগুলো উল্লেখ করা হয়েছে, যে উদ্বাস্তু সমস্যা এবং প্রাকৃতিক বিপর্যয় এবং যে দরিদ্রতা, সেই সমস্ত কারণে কিন্তু শিশুরা তাদের যে এই শিশু শ্রম মানে এই শ্রমিকের পেশাটাকে তারা কিন্তু শ্রমিক পদটাকে কিন্তু তারা বেছে নেয়। তো উদ্বাস্তু সমস্যা বলতে গেলে যেটা এখানে একজাক্টভাবে বোঝানো হয়েছে, যেমন অনেক শিশুরাই আছে দেখবেন যে তাদের কেউ নেই, তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন কাজকর্ম করে তাদের বেঁচে থাকার যে লড়াই সেই লড়াই কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং কারণ বাঁচতে গেলে তাকে লড়াই করতে হবে এবং তাকে খেতে তো হবে, তাকে বেঁচে থাকতে হবে। এছাড়াও যেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও কিন্তু আপনারা জানেন যে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং অনেক শিশুরাই উদ্বাস্তু হয়ে যায় অনেক যায়। তো তারাও কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও শিশু শ্রমিকের প্রবণতা বাড়ছে। এছাড়াও যে দরিদ্রতার সমস্যা, পারিবারিক দরিদ্রতার কারণেও কিন্তু অনেক শিশুরা কিন্তু যে পরিবারের হাল ধরতে কিংবা যে দরিদ্রতার তাগিদে বেঁচে থাকার লড়াই যে একটা চলে সেই কারণে কিন্তু শিশু শ্রমিকের প্রবণতা বেড়ে যায়। তো চলুন পরবর্তী দিকে আগানো যাক, যে ভারতের শিশু শ্রম। তো এখানে যেহেতু ভারতের শিশু শ্রম সম্পর্কে বলা হয়েছে, তো ভারতের যে শিশু শ্রম সেই প্রসঙ্গটাকে ভালোভাবে উল্লেখ করতে হবে। তো সেই দিকটা কিন্তু ভালোভাবে ফোকাস করতে হবে। ভারতের শিশু শ্রমিক সমস্যাটা নতুন নয়, কারণ ভারতের শিশু শ্রমিকের যে সমস্যাটা সেটা যে আজকালকে শুরু হয়েছে সেটা কিন্তু কোনো কথা নয়, এটা আরও অনেক আগের থেকে চলে আসছে। তো ভারতে যে শিশু শ্রমগুলো হচ্ছে তার মূল উদ্দেশ্যটা কী সেটা কিন্তু দেখুন, ভারতের সঙ্গে সঙ্গে বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতেও শিশু শ্রম সমস্যা জড়িয়ে পড়েছে। তার মানে দেখুন এখানে আরও একটা কথা উল্লেখ করা হয়েছে যে শুধু ভারতেই এই সমস্যায় নয়, যে শুধুমাত্র ভারতেই, ভারতের বাইরেও যে বিশ্বের যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু এই শিশু শ্রমের সমস্যা ছড়িয়ে পড়েছে। শিশু শ্রমের উদ্দেশ্য প্রণীত অন্যতম কারণই হলো সামান্য মজুরির বিনিময়ে অধিক শ্রম লাভের সুবিধা। তো শিশুদের দিয়ে যারা কাজ করায় তারা কিন্তু যে সামান্য মজুরির বিনিময়ে অধিক শ্রম লাভ করে, এবং ভারতের শিশু শ্রমিকরা কিছু সংখ্যক বিভিন্ন কলকারখানার সঙ্গে যুক্ত আর অধিকাংশ গৃহস্থালীন কাজের সঙ্গে কিন্তু যুক্ত। তো ভারতের যে শিশু শ্রমিকরা আছে তারা কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কিছু সংখ্যক যারা বিভিন্ন কলকারখানা এবং অধিকাংশই বিভিন্ন গৃহস্থালীন কাজের সঙ্গে যুক্ত। এবং তারপর দেখুন আন্তর্জাতিক শ্রম সংস্থা ও আন্তর্জাতিক যে শ্রম সংস্থা রয়েছে ও ইউনিসেফ একটি সমীক্ষার ফলাফলে দেখা যায় যে ভারতের শহরাঞ্চলে
301 ধরনের অর্থনৈতিক কাজের সঙ্গে কিন্তু শিশুরা যুক্ত, যেমন কুলি, হকার, হোটেল বয়, কিংবা যারা আবর্জনা সংগ্রহ করে নিয়ে যায়, কিংবা বিড়ি শ্রমিক, কিংবা বিভিন্ন ফেরিওয়ালা, কিংবা কোনো মানে ডেলি ওয়েজেস মজুরির কাজ, মানে কাজের শ্রমিক, যে কোনো কাজ হতে পারে, ইত্যাদি ইত্যাদি কাজে কিন্তু শিশুরা শ্রম দিচ্ছে। এছাড়াও দরিদ্রতার পরিবারের দায় ভার সামাল দিতে এবং পেটের তাগিদে কিন্তু শিশুরা শিশু শ্রমের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তারপরে দেখে নেব যে শিশু শ্রমের দিক থেকে পারিবারিক কী ভূমিকা হওয়া দরকার। যদিও শিশু শ্রমিক নিয়ে বা শিশু শ্রম নিয়োগ শিশু নিয়ন্ত্রণ আইনে বলা আছে যে 14 বছরের নিচের বয়সের দিয়ে কোনো কাজ করানো যাবে না, তো এটা কিন্তু ভারতের আইন বা ভারতীয় শিশু নিয়োগ বা নিয়ন্ত্রণ আইনে এটা বলা রয়েছে। তবুও বিশ্বজুড়ে এর প্রভাব কিন্তু বিশাল আকার নিয়েছে এবং পারিবারিক দরিদ্রতার পেটের তাগিদ উদ্বাস্তুতার কারণে শিশুরা কিন্তু শিশুশ্রমের দিকে জড়িয়ে পড়ছে এবং পাশাপাশি সমাজের অশিক্ষার যে মান সেই মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সেটা কিন্তু কাজে কাজে স্বভাবতই যে শিশুরা যদি শ্রমের দিকে ঝুঁকে পড়ে তাহলে কিন্তু সমাজে অশিক্ষার মান বৃদ্ধি পাবে। তো শিশু শ্রমের যে প্রতিরোধের আইন সেই আইন সম্পর্কেও কিন্তু জেনে রাখা দরকার। তো প্রশাসনের দিক থেকে শিশু বা শিশুশ্রমকে কেন্দ্র করে বিভিন্ন আইন কিন্তু প্রণয়ন করা হয়েছে। 1942 সালে রাষ্ট্রসংঘের জেনেভা সম্মেলনে কিন্তু শিশুদের অধিকার নিয়ে 10টি নিয়ম ঘোষণা করা হয়েছে। তা অনুসারে প্রত্যেক দেশকে কিন্তু পদক্ষেপ নিতে হবে বা পদক্ষেপ নিতে বলা হয়েছে। এতে এও বলা আছে যে শিশুরা তাদের শিশুকাল সুন্দরভাবে কাটাতে পারে। এতে এও বলা হয়েছে যে কোনো কাজের পরিবেশে শিশুর স্বাস্থ্য এবং দৈহিক এবং মানবিক এবং আধ্যাত্মিক ও নৈতিক এবং সামাজিক বিকাশের ক্ষেত্রে যখন কোনো না কোনোভাবে ক্ষতিকর এবং বিপজ্জনক রূপ নেবে তখন কিন্তু তাকে শিশু শ্রম বা শিশু শ্রমিক বলেই চিহ্নিত করা হবে বা বলা হবে। শিশু সনদের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী কিন্তু জাতীয় সংঘের উল্লেখিত আছে যে 18 বছরের কম হলেই তাকে শিশু বা শিশু বলা হয় বা শিশু শ্রমিক বলা হয় যারা 18 বছরের নিচে কাজ করে। জাতীয় সংঘের যে শিশু সনদ সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী। তবে ভারতের ক্ষেত্রে যা জাতীয় শিশু নীতিতে বলা হয়েছে 14 বছরের কম বয়সী শিশুরাই কিন্তু শিশু বলে চিহ্নিত করা হয়েছে বা শিশু বলা হয়ে থাকে। তো এই সমস্ত কয়েকটা পয়েন্ট আলোচনা করার পর আপনারা আশা করি বুঝতে পারছেন যে শিশু শ্রমিক সমস্যা বা এর প্রতিকার বা কেন হচ্ছে। শিশু শ্রমিক নিয়ে আপনারা এতটুকু লিখতে পারবেন। তারপর আপনারা কিন্তু পরিশেষে লিখতে পারেন মূল্যায়ন বা কি বা উপসংহার। আপনারা এতটুকু যে লিখলেন আপনি তার একটা মূল্যায়ন কিংবা উপসংহার কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে। পরিশেষে বলা যেতে পারে যে কেবলমাত্র আইন দ্বারাই কিন্তু শিশুশ্রমকে বন্ধ করা যাবে না। প্রত্যেকটি শিশুকে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং বাসস্থান এবং যথাযথ ব্যবস্থা দিয়ে আগামী দিনের উজ্জ্বল রত্ন গড়ে তুলতে কিন্তু আমাদের সমাজের সবাইকে এগিয়ে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তো বন্ধুগণ, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখন কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে। তো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনেও একটি ক্লিক করে রাখবেন। এবং আপনারা যদি কোনো বিষয়ে ক্লাস চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার দ্বারা যদি পসিবল হয় তাহলে আমি কিন্তু আপনাদের সে বিষয়ে ক্লাস দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।